কার যে কোন জায়গায় আতা সেটা ঠিক পাচ্ছে না, আতাই যাচ্ছে। কারণ বে জায়গায় আত পড়লেও দোষ তো নাই, অন্ধ মানুষ তো। ও মনে করে বাবু না এই চাপা তলায় আর আসবো না, চাপা তলায় আর আসবো না। ওরে বাবা রে, আসলাম আমি গল্প কই শোনো। একজন কাজ করার আলিষ্টিতি সাধু সাজিছে, আসলে সাধু না সাজিছে, কাজকর্ম যদি করিয়ে খাতে হয়। কালকে একজন আমার দুপুর বেলা আইছে আমার দরজায়, আমি ধরে ফেলেছি, সে দরজায় লাঠি দিয়ে এরকম ঠোকাস ঠন ঠন করতেছে, মানে কানা সাজিছে আর কি। কে রে? আমি ঘরে লেখাপড়া করতেছি, লাঠি দিয়ে দরজা ঠোকাচ্ছে। আমি যখন আর কথা কই না, তখন দেখি একটু দরজার ফাঁক দিয়ে একটু তাকাইয়ে দেখে নিল। আমি ওটা দেখে ফেলেছি, খায় নাকি? এবার আমি যেই বেরোয়ছি অমনি চোখ বন্ধ হয়ে গেছে। হরে কৃষ্ণ, কি হয়েছে তোমার? চোখে দেখি না। আমি বললাম একটু আগে দিন দেখলাম তুই আমার দিক কুতকুত হয়ে তাকাইছিস, আমি ঘরে কি করতেছি? মাইরি একদম চোখ শুয়ে করছি, মিথ্যে কথা না, ধরা পড়ে গেছে। আমার কাছে বলুন দেখি ওই শয়তানের শয়তানি দত্তি বাকি লাগে নাকি? কিন্তু আমার রতন বাবা কত ভালো, সত্যি অন্ধ মানুষ, ও তো শয়তানি করা লাগে না, ও সত্যি অন্ধ। পেলেনে নিয়ে যাচ্ছি গান গাতি, আতাই বেড়াচ্ছে, পেশাব করতে যাবে, কার যে কোন জায়গায় আতা সেটা ঠিক পাচ্ছে না, আতাই যাচ্ছে। কারণ বে জায়গায় হাত পড়লেও দোষ তো নাই, অন্ধ মানুষ তো। হরিবল হরিবল, ওর তো নাই কোনো দোষ, কেউ তো করবে না আফসোস, অন্ধ মানুষ তো। ভালো ভালো মাইয়ে জানা ডাক দিয়ে কয় তারা ওই পেলের মধ্যে থাকে না, কি হয়েছে? বলছে প্রস্রাব করতে যাব। ওকে কাজ তো ধরে টরে নিয়ে যাওয়া হবে, সুন্দর করে নিয়ে গেছে, দেখছে তো সব জায়গা দিয়ে আতায় বেড়াচ্ছে, নিয়ে যাই জায়গা মতো। কি বলবো আপনাদের, ধারে একজন ওই রকম অলসতা খুব ভিতরে, ভাবলো কি যদি একটু সাধু সেজে দাড়ি চুল রাখিয়ে বেড়াই ঘুরে, তাহলে পয়সা করি তো উপার্জন হবে নি। পরে চুলও রেখেছে দাড়িও সেই রকম রাখছে, রেখে সকালবেলা বুড়ির বাড়ি গেছে, ওই বুড়ি সবাই মারা গেছে, একা একা আছে। ওই বুড়ির একটা গাই আছে, গাইটায় দুধ হয়, আর ভেন্ডি গাছ আছে, বেগুন গাছ আছে, শৈব বেগুনির গাছ, বাড়ি লঙ্কা আছে, বুঝতে পারিছে, আর একটু জমিও আছে, তাতে ধান টান হয়, মোটামুটি খেয়ে দিয়ে ভালো আছে। একটা তুলসীর পিড়ি আছে, গলায় দুই পেঁয়াজ তুলসীর মালা আছে। আর ওই বাড়ি যাই আর ওই বেড়ায় দেখছে যে একেবারে রাধাকৃষ্ণ নিতাই গৌর সব লাগানো আছে। হরে কৃষ্ণ, দেখলো এই বাড়ি সকালের খাবারটা সারিয়ে যাই। বুড়ি বের হয়ে দেখে তাই, বাহ ভোরবেলায় বৈষ্ণব দর্শন পাই, আসুন আসুন বৈষ্ণব আসুন। বুড়ি তো আর বোঝে নাই যে ও আসল বৈষ্ণব না, বসতে দিয়েছে। মা কি সকালবেলায় কিছু সেবা হবে? মা কেন হবে না? বলে তাহলে আমি স্নান সমাপন করি আসিয়া অন্যে কাজই সারিতেছি, তুমি আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করো। বুড়ি দেখলো তাড়াতাড়ি, আর কি বা আছে বাড়ি, শৈল বেগুন, ভেন্ডি, সুন্দর আলু আছে, চন্দ্রমুখী আলু, আর একটু কাঁচা কলা আছে, ওই সিদ্ধ দিয়ে দেই, আর বাড়ির গাওয়া ঘি আছে, আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিলি, খাবি আনে ভালো। এই যা যা বললাম এ খাতে ইচ্ছে না করে, কার কওদি দেখি, কি সত্যি কথা না নাকি? আরে কও সত্যি কথা কি না? তাই একদম সব খাবারের উপরের খাবার,
বুড়ি বেশ একটু ফেনা ফেনা করে রান্না করেছে, একটু নরম নরম করে বেশ কায়দা, বুঝতে পারছে, রান্না করি ঘরে বেশ থালায় বাড়িয়া ঠান্ডা হতে দিয়েছে, এর মধ্যে উনি আসিয়ে স্নান করে আর্নিক করতেছে। আর্নিক তো জানি না কিছু, আর্নিক করে কিছুক্ষণ পরে পরে ওহো কাঁপিয়ে কাঁপিয়ে উঠতেছে, বুড়ি ভাবে যে করে কি, সত্যির মাস এ তো মাঘ মাস না যে কাঁপিয়ে উঠবে শীতের চোটে, বসে থাকতে পারে না মোটে। বুড়ি গিয়ে জিজ্ঞেস করছে ওনার নিকটে, কি হয়েছে আপনার কাঁপছেন কেন? বুঝবে না বুড়ি মা, বৃন্দাবনে রাধা গোবিন্দের মধুর মিলন হচ্ছে, আমি তোমার এই চাপা তলা বসে সেই রাধা গোবিন্দের মিলন দেখতেছি, তাই ভিতরে অষ্টসাত্ত্বিক ভাবের শিহরণ দিচ্ছে। ওহো বুড়ি কয়, চাপা তলা বসে রাধা কৃষ্ণ দেখতেছে, এর একটু পরীক্ষা না করলে হবে না, বুড়িও একটু ত্যান্দর বুড়ি, কায়দা আছে। হ্যাঁ বুড়ি ঘরে যাইয়ে ওই যে ভাত সুন্দর করে রাখিছে না, গাইডায় কেবল নেদা আইছে, নেদানো বোঝেন তো, গোবর ত্যাগ করেছে ওখান থেকে অল্প একটু নগদ গোবর, একদম ধুমু উঠতেছে গোবর দিয়ে, ওই আইন চামচ দিয়ে ভাত সরাইয়ে ভাতের তলায় ওই গোবর একটু ঢুকাইয়া একদম ভাত সার্জারি করে রেখে দিয়েছে, একদম প্লেন করিয়ে দিয়ে একদম গলল অগ্নি কৃত বাসে বুড়ি ওই খাবার নিয়ে এসে পাজাল প্রদীপ ধরাইয়ে দিয়া ডান বৈষ্ণব বাবা সেবা করুন। বৈষ্ণব দেখে কি ব্যাপারে, ভেন্ডি সিদ্ধ, চন্দ্রমুখী আলু সিদ্ধ, শৈলুয় বেগুন সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ, তারপরে কাঁচা কলা সিদ্ধ, আরো পুটিয়ে উৎসেও দুই চারটে আছে, পুটিয়ে উৎসে ওটা ছোট ছোট হয়, ওটা বড় হয় না, দেশি মাল, হাইব্রিড না, আবার রতন জিনিস তো পুটিয়ে উঠছে। আচ্ছা এইবার দেশে তো উনি আনন্দের চোটে বাঁচে না মোটে, আর গাওয়া ঘি এর তুল্য আর আছে কি, মা খাইয়ে পড়বি তো পর প্রথম গ্রাসেই ওই গোবর পড়িছে, যেই মুখে দেশে গোবরের গন্ধ, বুড়ি মা একই ভাতের মধ্যে গোবর কে, বুড়ি কয় সাধু বাবা এইবার ঠিক পাবা, একটু আগে কি কইছো চাপা তলা বসে তুমি বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলন দেখতেছো কইছো, চাপা তলা বসে যে মানুষ বৃন্দাবনের রাধা গোবিন্দের মিলন দেখতে পারে সে কেন দেখতে পারলো না যে আমি দিয়েছি ভাতের মধ্যে গোবর ভরে, এই শয়তানি করিয়ে বেড়াও কতদিন ধরে, এই কই এই দাড়ি ধরে বসেছে খপাত করিয়ে বুড়ি। বৈষ্ণব মনে মনে ভাবে তাই, এ বুড়ির হাতে তো রেহাই নাই, মরিছি তো, যাদের রেল বুড়ি আসলাম কার বাড়ি, তাড়াতাড়ি দাড়ি ছাড়াইয়ে নিয়ে দে দৌড়ি, ওই ছাড়াতে গেছে সাত আটটা দাড়ি হাতের মধ্যে ছিঁড়িয়ে রয়েছে, মানে ওই বৈষ্ণবও দৌড়চ্ছে বুড়িও দৌড়চ্ছে, ক্লাবের ছেলেরা কয় বুড়ি মা ব্যাপার কি তোমার হাতে কি, আর দৌড়ও কেন, কয় তোরা জানিস না মারাত্মক বৈষ্ণব, মারাত্মক সাধু, আমার বাড়ির থেকে দেখ আমার ফাঁকি দিয়ে চলে যাবে, ওর এক একটা দাড়িতে একশো জনার করোনা বেদি সারে, আমি কয়টা মোটে দাড়ি আমার দিয়ে চলে যাচ্ছে, এই মানা যায় গ্রামে কত মানুষ, এই কয়টা দাড়ি আমি কারে দেবানি, তাই কলাম যে আর কয়টা দাড়ি দিয়ে যাও, তা দেবে না, দেবে না মোটে, ওটা দাড়ি বলে আমেরিকায় বিক্রি হয়, সবাই কয় আমেরিকা পর্যন্ত জাতি দেবো না, ধর দাড়ি যে কয়টা আছে সবসে দড়িয়ে চিত করে ফেলাইয়ে দাড়ি সব ছিঁড়িছে, ও মনে করে বাবু না এই চাপা তলায় আর আসবো না, চাপা তলায় আর আসবো না, ওরে বাবা রে আসলাম আমি বুড়ির বাড়ি ছিঁড়ে ধুয়ে গেলাম দাড়ি, কি হাঁস আসতেছে না, হাঁস আসতেছে না,